আচ্ছা একটু সাইলেন্ট, প্রশ্নগুলো মেলাচ্ছি মক টেস্টের। প্রথম প্রশ্ন ছিল কাজাকিস্তানের নতুন রাজধানী কে, অপশন কে কোনটা করেছে। নতুন প্রশ্ন দিয়েছি আজকে অনেক কিছু, এটা হবে ডি আস্তানা। তাহলে এক একটা ডি, যার যেটা হবে রাইট দেবে, ঠিক আছে, যার নতুন এসছে তারাই করবে। আচ্ছা আগে কি ছিল, পুরনো ক্যাপিটাল কি ছিল কাজাকিস্তান, জানা আছে কারো? অপশন এ যেটা আছে নূর সুলতান, ঠিক আছে। আচ্ছা আর একটা ক্যাপিটাল পাল্টিয়েছে ইন্দোনেশিয়া, নতুন ক্যাপিটাল কি হয়েছে, রাজধানী নুসান্ত্রা, ঠিক আছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইন্দোনেশিয়ার যেটা, আগে কি ছিল ইন্দোনেশিয়ার, আগে কি ছিল জাকার্তা ছিল, পুরনোটাও একটু মনে রাখতে পারো। জাকার্তা থেকে হয়েছে নুসান্ত্রা, নুসান্ত্রা বলতে পারো তারা বাংলা যদি এত মানে ভেঙে বলতে যায়। আর এখন যেটা বললাম কাজাকিস্তান, এটা হচ্ছে আস্তানা, আগে ছিল নূর সুলতান। আচ্ছা এখানে আছে বার্লিন, বার্লিন কার রাজধানী, জার্মানি। প্রথম অটোমেটিক ট্রেন কোথায় চালু হয়েছে, জার্মানি। দু নম্বর প্রশ্নটা চলে যায়, একটু তাড়াতাড়ি করবো যেহেতু অঙ্ক আছে। কানাড়া ব্যাংকের সিইও ভেঙ্কট লিঙ্গম, তাহলে দুয়ের এ। আচ্ছা এখানে আছে অপশনগুলো থেকে আমি বলছি, সন্দীপ বক্সি কোন ব্যাংক, আইসিআইসিআই। প্রশান্ত কুমার কোন ব্যাংক, পিছনে না তাকিয়ে ইয়েস ব্যাংক। আচ্ছা এবার র্যান্ডম ধরছি, এইচডিএফসি, শশীধর জগদীশন, আইডিবিআই, রাকেশ শর্মা, ইন্ডিয়ান ব্যাংক, শান্তিলাল জেন, ইউনিয়ন ব্যাংক যেটা আছে, তারপরে এম মণিমেকলায়, তারপরে যাই ইউবিআই আছে, ইউনাইটেড ব্যাংক, অশোক কুমার প্রধান। ইউবিআই এখন কার সঙ্গে মার্জ হয়ে গেছে, পিএনবি, তিনটে ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে, একটা হচ্ছে পিএনবি, একটা হচ্ছে ওরিয়েন্টাল, আর ইউবিআই তো আছে ইউনাইটেড ব্যাংক। আচ্ছা পিএনবি এর সিইও কে আছে, এ কে গোয়েল। আচ্ছা আর ইউবিআই তো বললো অশোক কুমার প্রধান। দেনা ব্যাংক বলো, দেনা ব্যাংক কার নাম, শেখর দেনা। আচ্ছা এটা হলো, আর কি ব্যাংক আছে আমাদের এখানে, স্টেট ব্যাংক বলো, স্টেট ব্যাংক দীনেশ কুমার খাড়া। স্টেট ব্যাংকের আমি আরেকটা লিখেছিলাম সিএফও। আচ্ছা যদি বলে ব্যাংকার অফ দ্য ইয়ার, এটা এক্সট্রা অ্যাড করতে পারো আলাদা জায়গায়, ব্যাংকার অফ দ্য ইয়ার কে, এটা দেওয়া হয় বিজনেস বুক থেকে, হ্যাঁ বিজনেস বুক ওইটার তরফ থেকে ব্যাংকার অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে আইসিআইসিআই সিও, যে তাকে কে, আইসিআইসিও কে, আইসিআইসিআই সন্দীপ বক্সি। সন্দীপ বক্সি। আচ্ছা আরবিআই এর গভর্নর বর্তমানে কে আছে, শক্তিকান্ত দাস, কত কততম, শক্তিকান্ত দাস হচ্ছে 25তম, যেটা বললাম যে কেউ একটা বললো 15তম, সেটাকে সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশনার, অর্থ কমিশন যে চেয়ারম্যান আছে, অর্থ কমিশনার ফাইন্যান্স, ফাইন্যান্স কমিশনার যদি হয়, আমাদের হয়তো লেখা আছে ওখানে এন কে সিং, এটা হচ্ছে 15তম, ঠিক আছে। ফাইন্যান্স কমিশন কততম আর্টিকেল আছে, 280, ভেরি গুড। আচ্ছা আরবিআই কত সালে তৈরি হয়েছিল, 1935। আর এটা ন্যাশনালাইজ কবে হয়েছিল, 1949। রাকেশ শর্মা আছে এখানকার হলো, তারপরে চলে যায় একটু তাড়াতাড়ি করবো, এসসি কমিশনের চেয়ারম্যান বিজয় সাপলা, তিনের সি,
তিনের সি। আচ্ছা এখানে কিছু আছে, যেমন আছে রেখা শর্মা, এটা কিসের চেয়ারম্যান আছে রেখা শর্মা? ন্যাশনাল ওম্যান কমিশন, ঠিক আছে, এগুলো সব ওইখানে কালকের পড়াতেই আছে হয়তো। বিবেক যোশী কোথাকার, মানে কার চেয়ারম্যান আছে? সেন্সাস। আচ্ছা তারপরের প্রশ্ন চারেরটা, সিবিএসই এর বর্তমান চেয়ারম্যান সবাই জানে নিধি চিব্বর। আচ্ছা যদি বলি ইউপিএসসি, মনোজ সোনি। তারপরে আছে এই দিক থেকে ইউজিসি, এম জগদীশন। তারপরে যদি বলি এনসিআরটি, দীনেশ কুমার সাকলানি। এসএসসি, এস কিশোর। এদিক থেকে যদি চলে যাই, আচ্ছা সিবিআই এর কে আছে? সিবিআই, আইবি, তপন কুমার ডেকা। ইডি, ইডি খুব এখন খবর আছে, সঞ্জয় মিশ্র, তাই তো? এরকম করে করতে হবে। আচ্ছা চারের এ, হ্যাঁ পাঁচের আইবি তো ধরলাম, পাঁচের বি, দুই, পাঁচের বি, ছয়ের 128 সি, ছয়ের সি, পদ্ম পুরস্কার। আচ্ছা কত সাল থেকে এই পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে, পদ্মা অ্যাওয়ার্ড বলতে পারো? 1954 সাল থেকে। আচ্ছা এবারে কতজনকে দেওয়া হয়েছে? আচ্ছা পদ্ম কটা এটার ভাগ আছে? তিনটে, একটা হচ্ছে পদ্ম বিভূষণ, এখানে লিখছি পদ্ম বিভূষণ, একটা হচ্ছে পদ্ম ভূষণ আর পদ্মশ্রী। এবারে বলো পদ্ম বিভূষণ এবারে 2022 কতজনকে দেওয়া হয়েছে? প্রশ্ন সব করা থেকে আসবে, ঠিক আছে, কমন। কজনকে? 1, 2, 3, 4 অপশন, 4। পদ্ম ভূষণ দেওয়া হয়েছে কতজনকে? 17 জনকে। আর এটা দেওয়া হয়েছে কত হচ্ছে, কত বাজছে? 107 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সত্য নাডেলা, ঠিক আছে। তারপরে এই দিক থেকে গুগলের কে আছে? সুন্দর পিচাই, ঠিক আছে, ওনাদেরকে দেওয়া হয়েছে কোনটা? পদ্মভূষণ, ঠিক আছে, এটা আলাদা করে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, এখানকার মধ্যে ওগুলো ইম্পর্টেন্ট আছে, সুন্দর পিচাই। আচ্ছা গুগলের কে আছে? গুগল, সুন্দর পিচাই, সরি, অ্যাপেলের কে আছে? অ্যাপেল, টিম কুক। আচ্ছা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, উইল ক্যাথকার্ট, স্যামসং এর মনে আছে কারোর? কিম হুয়েন সুক। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা কার? মাইক্রোসফট, সত্য নাডেলা। সত্য নাডেলার একটা হয়তো আমি বলেছিলাম বই, হিট রিফ্রেশ, একটু দেখতে হবে বানানটা, হিট হেড বা হিট রিফ্রেশ, ঠিক আছে। পাঁচেরটা হলো ছয়, সাত নম্বরেরটা রামানুজ অ্যাওয়ার্ড, নীনা গুপ্তা। সাতের এ আগেরগুলো হয়তো করেছি। আচ্ছা আরেকটা বলেছিলাম ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড, ওটাও ম্যাথামেটিক্সেই দেওয়া হয়েছে, আনন্দ কুমার, সুপার 30-এর যে অ্যাক্টর, মানে ওর অভিনয়টা যে করেছে। আচ্ছা আরেকটা আছে যে ডিপি সুলিভান, ওকেও ম্যাথামেটিক্সের, সেটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেওয়া হয়, পুরো ওয়ার্ল্ডে, কারো জানা আছে? হ্যাঁ গণিতের ক্ষেত্রেই, কিন্তু ওয়ার্ল্ডে, সারা পুরো মানে। অ্যাবেল অ্যাওয়ার্ড, এটা হয়তো আমি লিখেছিলাম, ছোট্ট করে দিয়েওছিলাম একবার, অ্যাবেল, এটা হচ্ছে গণিতের ক্ষেত্রে দেওয়া হয় ওয়ার্ল্ডে, ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে শিবাজি ব্যানার্জি, ওটা লিখতে পারো, এটা হচ্ছে মোহনবাগান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একে দরকার নাই, থাক থাক, সবই ইম্পর্টেন্ট, দরকার নাই বলে কিছু না। আট নম্বরেরটা ভ্যাকসিনেশন ডে, 16ই মার্চ, আটের বি, দুই। আচ্ছা 1ই জুলাই কোন ডে বা দিন? 1ই জুলাই আছে অপশানে, আছে জিএসটি ডে, আর একটা আছে, দুটো আছে, এটা হবে জিএসটি তো হবেই, আর একটা ডক্টরস ডে, হ্যাঁ। আচ্ছা জিএসটিতে আমাদের ভারত পুরো বিশ্বে কততম জিএসটি অ্যাপ্লাই করা? 160-এর ঘরে চলে যাও, 161, প্রথম জিএসটি কোন দেশে চালু করা হয়? ফ্রান্স। কত সাল? 1954। জিএসটি কাউন্সিল কততম আর্টিকেল?
এগুলো লেখানো হয়েছে 279-279 এ। জিএসটি কাউন্সিল, লাস্ট প্রশ্ন, জিএসটি কাউন্সিলের প্রধান কে হয়, হেড? টাকা পয়সা কে থাকবে? ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার কে আছে এখন? নির্মলা সীতারমন। কর্পোরেট অ্যাফেয়ার্স কার ইসে আছে? কর্পোরেট না, নির্মলা সীতারমনের কাছে আছে। যদি বলি টেক্সটাইল, টেক্সটাইল মিনিস্টার কে আছে? পীযূষ গোয়েল। রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, নীতিন গাডকারি। এডুকেশন, ধর্মেন্দ্র প্রধান। স্বাস্থ্য, হেলথ, মানসুখ মান্ডাভিয়া। ওয়াটার মিনিস্ট্রি, গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিক থেকে আসছি ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম কে আছে? জি কিষাণ রেড্ডি। 9 নম্বরেরটা, 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার আছে, পুরস্কারে ফিল্ম অফ দ্য ইয়ার কোন ছবি? পুষ্পা। বিয়েরটা, হ্যাঁ, 9-এর বি, দশেরটা, তাসখান সিনেমার পরিচালক, তাসখান, বিবেক অগ্নিহোত্রী। 10-এর এ, যার যেটা হয়েছে করবে। আরেকটা সিনেমা যেটা নিউলি হয়েছে, মানে নতুন, নাম কাশ্মীর ফাইলস, ঠিক আছে, ওইখান থেকে আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফাইলস, যাই হোক। জিন ক্যাম্পিয়ন আছে, জিন ক্যাম্পিয়ন সেরা পরিচালক কিসে কিসে দেওয়া হয়েছে? একটা অস্কারে, একটা বাফতা তো হয়তো ছিল, বাফতা, হ্যাঁ। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ইংরেজিতে কে পেয়েছে? নমিতা গোখলে। হিন্দিতে কে পেয়েছে? দয়াপ্রকাশ সিনহা। বাংলায় কে পেয়েছে? ব্রাত্য বসু। সংস্কৃততে কে পেয়েছে? সরি, উর্দু, সংস্কৃত না, উর্দু, কি ছিল ওর নাম ভুলে গেলাম, ঘড়িয়াল, ঘড়িয়াল এই টাইপ না, নামটা মনে পড়ছে না আমার। তাজি হাওয়া কা, মানে বইটার নাম মনে পড়ছে, তাজি হাওয়া, হ্যাঁ বইটার নাম মনে পড়ছে। চন্দ্রবান খেয়াল, আচ্ছা তারপরে আছে, ভালো ভালো প্রশ্ন আছে। 11 নম্বরটা, ইউটিউবে লাইভ স্ট্রিমিং চালু হয়েছে প্রথম কোন হাইকোর্ট? গুজরাট, অপশন বি, 11-এর বি, ঠিক আছে, লাইভ স্ট্রিমিং চালু হয়েছে হাইকোর্ট গুজরাট। প্রথম কাগজ মুক্ত বা পেপারলেস কোর্ট, বি, কেরালা, যার যেটা হয়েছে রাইট দেবে। 12-এর বি, 2, অপশন শুধু লিখলেই হবে। তারপরে আছে, ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি, তেলেঙ্গানা, এটা নতুন একদম দিয়েছি যাতে সবারই হয়, সি, 13-এর সি, এটা হচ্ছে ফরেস্ট ইউনিভার্সিটি, কোনটা? কেরালা, হ্যাঁ, আচ্ছা ফরেস্ট ইউনিভার্সিটি তেলেঙ্গানা হলো, ফরেস্ট যদি রিসার্চ সেন্টার বলে দেরাদুন, আচ্ছা রেল ইউনিভার্সিটি, রেলওয়ে, রেলওয়ে ইউনিভার্সিটি ভদোদরা, কোথায় আছে ওটা? গুজরাট। আর পুলিশ ইউনিভার্সিটি নয়ডা। আর কিছু ছিল ইউনিভার্সিটি, আচ্ছা ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি, আর আচ্ছা ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল একটা, ইউএই, যাই হোক। 13টা হলো সি, 14 কত, যে কে কী করেছে, 14 শুনি, কে কী করেছে 14টা? প্রথম গ্লাস ব্রিজ, কাচের, আচ্ছা সিকিম করেছে, আর কেউ অন্য কিছু? মেঘালয়, মেঘালয় তো অপশনেই তো নেই, আচ্ছা বিহার, বিহার, অপশন বি, বিহার, 14টা বি, বিহার। বিহারের মুখ্যমন্ত্রী কে আছে এখন? নীতিশ কুমার। আর গভর্নর? ফাগু চৌহান। আচ্ছা 15 নম্বরেরটা, সুপার 30 এবং সেলফি উইথ টেম্পল স্কিম কোন রাজ্যের?